অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা টিকার চল্লিশ কোটি ডোজ প্রি অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের চার দেশ জার্মানি ফ্রান্স ইতালি এবং নেদারল্যান্ডস চুক্তি অনুযায়ী দু সালের শেষ নাগাদ ভ্যাকসিনটির বাজারজাতের প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এদিকে করোনা প্রতিরোধে পোলিও টিকা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন গবেষকরা বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভ্যাকসিনের আবিষ্কারের দৌড়ে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আর এসব ভ্যাকসিনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব তবে ভ্যাকসিন আবিষ্কার হলে কার কপালে জুটবে তাই নিয়ে রয়েছে শঙ্কা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি করোনা সম্ভাব্য ভ্যাকসিন তৃতীয় পর্যায়ে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এরই মাঝে ভ্যাকসিন আবিষ্কারের আগেই অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের আবিষ্কৃত করোনাভাইরাসের টিকার চল্লিশ কোটি ডোজ আগেই অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তি করেছে জার্মানি ফ্রান্স ইতালি এবং নেদারল্যান্ডস জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবকটি দেশ এই টিকা কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে বিভিন্ন দেশে করোনার প্রতিরোধী টিকা ও ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা চলছে আর সেই প্রচেষ্টা থেমে নেই করোনার প্রতিরোধে পোলিও টিকা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন গবেষকরা সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে একদল আন্তর্জাতিক জোটের বিশেষজ্ঞরা এমন আশাবাদ জানিয়েছে গবেষকরা এটিও জানিয়েছেন ওরাল পোলিও ভ্যাকসিন নিরাপদ এটি প্রয়োগ করা সহজ এবং খুব সহজলভ্য রানা নিউজ টোয়েন্টিফোর